রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের পর হিংসার ঘটনা সামনে আসছে বহু জায়গা থেকে। সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দল তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধীরা, এমনটাই অভিযোগ উঠছে। ইতিমধ্যেই ভোটের বলি একাধিক দলের কর্মী সমর্থকরা। সেখানে তৃণমূলের সঙ্গেই প্রাণ গিয়েছে বহু বিরোধী দলের সদস্যদের বলে খবর। তেমনি একজন হলেন ভোলানাথ মণ্ডল, বিষ্ণুপুরের দড়ি কেওড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 209 নম্বর বুথের বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডলকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির। অভিযোগ, ভোটের বেশ কয়েকদিন আগেই তাকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের লোকজনের অভিযোগ, হাসপাতাল থেকে মৃতদেহ তৃণমূলের দুষ্কৃতীরা তুলে নিয়ে চলে যায় এবং দেহ ময়না তদন্ত করতেও দেওয়া হয়নি। এই অভিযোগে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগই নেওয়া হয়নি বলে দাবি জানিয়েছে মৃতের পরিবার। সেই জন্য সেই ভয়ে আমরা আর করিনি ওই তৃণমূলের লোকেরা। এভাবে তো নেয়নি, ওই তো ওই ভয়ে আমরা এখানে এলাম। এই তো বিষ্ণুপুর থানা আমাদের। তবে এইবার এই নিয়ে সরাসরি হস্তক্ষেপ করলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলায় কার্যালয় থেকে বেরিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের অফিসে যান শুভেন্দু। সেখানে নিজের মৃত ভোলানাথ মণ্ডলের স্ত্রী এবং সন্তানদের নিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের অফিসে এসে লিখিত অভিযোগ জানিয়েছেন। এরপরেই সাংবাদিকদের সামনে গোটা ঘটনায় তৃণমূলকে কার্যত একহাত নেন বিরোধী দলনেতা। ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি ভোলানাথ মণ্ডল এই পঞ্চায়েত নির্বাচনে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য তাকে একাধিকবার তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে মারে এবং পরিশেষে আহত অবস্থায় তিনি ডায়মন্ড হারবার হসপিটালে মারা যান অত্যন্ত দুঃখজনকভাবে। এই পরিবারে উনার বিয়ে পাস স্ত্রী রয়েছে, কত কম বয়সী দেখুন আপনি, বাচ্চাদের মুখের দিকে তাকান, মেয়েটার মুখের দিকে তাকান, এরা বিচার পায়নি, দেহ পোস্টমর্টম করা হয়নি, আপনার এফআইআর করতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর থানার ওসি মাননীয় মৈনাকবাবু, তিনি ভাইপোর প্রিয়পাত্র, ভাইপোর পেরোলে হয়তো থাকেন কিনা জানি না, এবং গুন্ডারা এই পরিবারকে আজকে আমরা যেহেতু বিচার পাইনি, থানা ন্যূনতম এফআইআরটা নেয়নি, আজকে প্রায় আট দশ দিন পরে আমরা বাধ্য হয়ে এখানে আমি পরিবারকে সাথে নিয়ে এসে পরিবার এখানে এসপির কাছে এফআইআর করার জন্য দিল এবং ওসির কপিও এসপি অফিসে রিসিভ করালো। এ জঙ্গলের রাজত্বে আমরা আছি, উত্তর কোরিয়াতেও মানবাধিকার আছে, উত্তর কোরিয়াতেও মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, এখানে সেটুকু পর্যন্ত নেই। আমরা এখানে এসেছি এবং 302-এর ধারায় সংশ্লিষ্ট লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা না নিলে আমরা যা করার করব, সাথে সাথে ওই থানার ওসির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটাই আমাদের দাবি। গত 10 দিন ধরে থানায় অভিযোগ নেওয়া হয়নি। এই অভিযোগে বিষ্ণুপুর থানার ওসির বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এমনটাও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।